আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। একটি সিনেমা প্রেক্ষাগৃহে চালানোর জন্য সিনেমাটির সব কাজ শেষে সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করতে হয়। সেন্সর বোর্ড কর্তৃপক্ষ সেই ছবিটি দেখে তারপরে সেন্সর ছাড়পত্র দেয়। কোথাও কোনো অনিয়ম পেলে তা আবার সংশোধন করতে বলা হয়। আর এই সেন্সর ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে চলার পরেও প্রায় 40টি সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করা হয়েছে। মানে সরকার কর্তৃক গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে স্থায়ীভাবে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আর এই নিষিদ্ধ করার কারণ সেন্সর বোর্ডে কর্তন দৃশ্য পুনরায় জোড়া লাগিয়ে সিনেমা হলে দেখানো হয়েছে। কিছু কিছু সিনেমায় সেন্সর বোর্ডে কিছু না থাকলেও পরে কাটপিস লাগিয়ে প্রেক্ষাগৃহে চালিয়েছে। সেই 40টি সিনেমার মধ্যে আজকে 10টি সিনেমা সম্পর্কে জানাবো। বস্তির রানী ছড়িয়া, মনতাজুর রহমান আকবর পরিচালিত বস্তির রানী ছড়িয়া। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পপি, তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। 2003 সালে 1 অক্টোবর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। মুক্তির পরে ব্যবসায়িকভাবেও সফল হয় ছবিটি, কিন্তু অশ্লীলতার দায়ে ছবিটি নিষিদ্ধ করা হয়। 2005 সালে 25 জুন এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সারা বাংলাদেশে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ। মডেল গার্ল, এম এ রহিম পরিচালিত মডেল গার্ল ছবিটিও নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড। এই ছবিতে অভিনয় করেন অমিত হাসান ও পলি। 2005 সালের 26 জুন ছবিটি সেন্সর সনদ লাভ করে। আবার 2005 সালের 30 অক্টোবর ছবিটি নিষিদ্ধ করে সেন্সর বোর্ড। ছবিটি পিরোজপুর জেলা ব্যতীত সারা দেশে নিষিদ্ধ। ফেরারি আসামি, এম এ আওয়াল পরিচালিত ফেরারি আসামি ছবিটিও পিরোজপুর ব্যতীত সারা দেশে নিষিদ্ধ। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, পপি ও মিশা সওদাগর। 2005 সালের 12 মে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। 2005 সালের 30 অক্টোবর ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভয়ঙ্কর সন্ত্রাসী, মনতাজুর রহমান আকবর পরিচালিত অ্যাকশন সিনেমা ভয়ঙ্কর সন্ত্রাসী। এতে নায়ক হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। তবে ছবির নাম ভূমিকায় রয়েছেন ডিপজল। 2000 সালের 3 ডিসেম্বর ছবিটি ছাড়পত্র পায়। 2006 সালের 12 জানুয়ারি ছবিটি সারা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। খাত জরিনা, আফতাবুর রহমান আফতাব পরিচালিত অ্যাকশন সিনেমা কুখ্যাত জরিনা। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম পারভীন। এছাড়াও আরও অভিনয় করেছেন শাহিন আলম ও শাহনাজ। 2004 সালের 4 সেপ্টেম্বর ছবিটি ছাড়পত্র পায়। 2006 সালের 25 জানুয়ারি ছবিটি নিষিদ্ধ হয়। নরক, এস আলম সাকি পরিচালিত নরক ছবিটিও অশ্লীলতার দায়ে নিষিদ্ধ। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন অমিত হাসান, পপি ও ওমর সানি। 2005 সালের 2 এপ্রিল ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। 2006 সালের 26 জানুয়ারি ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলার বাঘ, আহমেদ নাসির পরিচালিত অ্যাকশন সিনেমা বাংলার বাঘ। এতে অভিনয় করেছেন রুবেল, পলি ও মিশা সওদাগর। 2005 সালের 24 জানুয়ারি ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। 2006 সালের 4 জুন সারা বাংলাদেশের জন্য ছবিটি নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ প্রেম, জিল্লুর রহমান পরিচালিত নিষিদ্ধ প্রেম। ভয়াবহ অশ্লীলতার দায়ে ছবিটি নিষিদ্ধ হয়েছে। এতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, শিল্পা ও পিচি সোহেল। 2007 সালে 27 ফেব্রুয়ারি ছবিটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। গ্যাংস্টার, রাজু চৌধুরী পরিচালিত অ্যাকশন সিনেমা গ্যাংস্টার। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আলেকজান্ডার বো, অমিত হাসান ও নদী। 2004 সালের 30 জানুয়ারি ছবিটি ছাড়পত্র লাভ করে। 2006 সালের 17 অক্টোবর ছবিটি নিষিদ্ধ করা হয়। কিছু আশা কিছু ভালোবাসা, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত রোমান্টিক সিনেমা কিছু আশা কিছু ভালোবাসা। ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা সাব্রুর ও মৌসুমী, তাদের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। অশ্লীলতা না থাকলেও এটি একটি নিষিদ্ধ সিনেমা। 2013 সালের 27 আগস্ট কর্তন সাপেক্ষে ছাড়পত্র পায় ছবিটি, কিন্তু কর্তন করা দৃশ্য যুক্ত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেওয়া হয়। এজন্য 2015 সালের 11 জুন ছবিটি সারা দেশে নিষিদ্ধ করা হয়। এই 10টি সিনেমা আর কখনোই সিনেমা হলে প্রদর্শন করা যাবে না। যদি প্রদর্শন করে থাকে তবে দণ্ডনীয় অপরাধ। তবে এই সবগুলো সিনেমায় ইউটিউবে পাওয়া যায়। ভালো রেসপন্স পেলে দ্বিতীয় পার্টে বাকি নিষিদ্ধ সিনেমা নিয়ে আলোচনা করবো।